এখন দেশকে বাঁচাতে, নিজের জাতকে বাঁচাতে, নিজের কমকে, নিজের ছেলেকে বাঁচাতে যেখানে দেখবেন নো এনআরসি নো ক্যাপ, ঝাঁপিয়ে পড়েন, ঝাঁপিয়ে পড়েন, পরে দেখবেন কারা কি। আপনারা দেখছেন ইনসাফ বাংলা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই আইনটা, যে আইনটার জন্য আজকে প্রতিবাদ, ক্যাব CAA, এইটা আমাদের দেশের যে রাষ্ট্রপতি আছে রামনাথ কোবিন্দ, রামনাথ কোবিন্দ দেশের রাষ্ট্রপতির নাম, ওই লোকটার ইমার্জেন্সি শুধু দেখেন, কোনো কাজ নেই, ও তো প্রচুর চাপে আছে, এত ভিড়, এত ব্যস্ত, দেশের রাষ্ট্রপতি রাত 12টার সময় পায়নি, খুব ব্যস্ত, প্রচুর কাজ, কত যে কাজ, রাত 12টার সময় আইনটাতে সাইন করছে যে না 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 তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, রাজ্যসভা লোকসভায় পাস হয়ে গেছে যে একটা 35 কোটি বেশির সংখ্যা যাদের সংখ্যা মুসলিম এদেরকে বাদ দিয়ে একটা আইন হচ্ছে, আমি উৎফুল্ল, আমি খুশি, এসো বাবা তাড়াতাড়ি নিয়ে এসো, রাত 12টার সময় সাইন করে দেওয়ার পর আইন যেটা এখন চলছে সুপ্রিম কোর্টে মামলা হলো যে এই আইনটা আপাতত এই দেশে যেন লাগু না হয়, অনেক ঝোর ঝামেলা হচ্ছে বাবা, সুপ্রিম কোর্ট বলছে না 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 মানা আমি করতে পারবো না, তবে তোমাদের যে ক্যারিকেচারগুলো বলছো এসো আমি দেখবো ছুটির পরে, সবাই ইমার্জেন্সিতে আছে, শুধু আমরা যারা এখানে বসে আছি, বউ নিয়েছে নিয়ে যা মসজিদ, বউ নিয়ে নে, তিন তালাক পাস করে দে কোনো ব্যাপার না, আমার কি আছে, তিন তালাক পাস করা না করাতে আমার কি, যা তিন তালাক পাস কর, বাবাই মসজিদ নে, নিজের স্ত্রীকে নিয়ে যা ইচ্ছা তাই কর, পরকিয়া কর, সমকামিতা কর, যা ভালো কাজ কর, তবুও বাবা জাগবো না। কিন্তু ধন্যবাদ জানাই, এই আইন হওয়ার পর, এই আইনটা পাস হওয়ার পর একে অপরের সাথে মিল হয়েছে, মুসলমানরা জেগেছে কিছুটা, তবে এখানে এসে বুঝতে পারছি না কতটা জেগেছে, টিভি টাওয়ার দেখলে বুঝতে পারছি, কারণ অন্যরা বিভিন্ন রকম আন্দোলন প্রতিবাদ করে বোঝাচ্ছে যে হচ্ছে, একে একে দেখে একে একে, নাম্বার ওয়ান একটা আইন পাস হলো যে বউটাকে আপনি মোহর দিয়ে বিয়ে করে নিয়ে এসছেন, আপনি 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 আপনারা সবাই মোহরানা দিয়ে একটা মেয়েকে বিয়ে করে আনলেন, বউ হলো, বিভিন্ন রকম খরচ, বিভিন্ন রকম আর কিছু আর কিছু করে খরচ টরচ করে বিয়ে করে আনলেন, ওই বউটাকে আপনার পাড়ার কেউ যদি মনে করে বা ভালো লাগে, কোনো খারাপ কাজ আপনার স্ত্রীটার সাথে করে, করতে পারে, আইন তো আছে, দেশের সুপ্রিম কোর্ট বলছে, বিজেপি নয়, সিপিএম কংগ্রেস তৃণমূল নয়, সুপ্রিম কোর্ট বলছে পরকিয়া করা যায়, মানে আমার স্ত্রীকে আমার মোহরানা দেওয়া বিয়ে করা বউটাকে অন্য কোনো পরপুরুষ যদি ঘুমায় থাকে যা ইচ্ছা তাই করে, করতে পারে পরকিয়া, দেখেন বউ চলে গেল, মসজিদ সুপ্রিম কোর্ট বলছে মসজিদ মুসলমানদের জন্য নামাজটা মসজিদে পড়তে হবে, এটা কে বলেছে, যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারে, সুপ্রিম কোর্ট আমি দেশের সব থেকে ক্ষমতাশালী, ক্ষমতা বহুল একটা সংস্থা, সুপ্রিম কোর্ট বলছে আমার বাপ, আমার বাপের বাপ মানে আমার দাদু, তার বাপ মানে আমার পরদাদু, যারা এলাকাতে মুঠির চাল, ধান, সরিষা, গম বস্তায় ঘাড়ে ঘাড়ে নিয়ে নিয়ে চাঁদা তুলে যে মসজিদটা তৈরি করেছে, ওই মসজিদটা কোনো সরকার যদি মনে করে যে আমি এই মসজিদটা সরিয়ে এলাকার উন্নয়নের জন্য বাস স্ট্যান্ড করব, ওইখানে করতে পারে, না একদম মেইন জায়গায় আছে, এটাকে সরাও, সরিয়ে ট্রান্সফরমার বসাবো, পারে, দেশের সমাজের উন্নয়নের তাগিদে
আপনার বাপের তার বাপের তৈরি করা মসজিদ যদি কোনো সরকার মনে করে তাহলে এটা গ্রহণ করতে পারে। ভাই বিড়িটা বন্ধ করেন না, আর কত খাবেন ভাই, খেতে খেতে যান শেষ প্লিজ। এখন অন্তত সজাগ হয়ে থাকেন, একটু থাকেন। তো ওই মসজিদটা যদি মনে করে যেখানে আমার বাপ দাদুরা নামাজ পড়েছে ওটা নিতে পারে। দেখেন একে একে খেলা দেখেন, তারপর বলল লাভ জেহাদ, তারপর ওই যে মব লিঞ্চিং, কাশ্মীর থেকে 370 ধারা উঠিয়ে নিল। যদিও কাশ্মীরটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না, কিন্তু আমার জাত আমার কম আমার সম্প্রদায়ের ভাইয়েরা ওখানে থাকে। খেলা দেখেন 370 ধারা কখন উঠাচ্ছে, ইমার্জেন্সি একদিনে আইন পাস তার চল চল তাক উঠে গেল, যা কি হলো কি হলো কি হলো, 370 ধারা নেই। 370 ধারা উঠে যাওয়ার পর কিছু চালাক পণ্ডিত হরিদাস মণ্ডল সে বলছে আর কোনো ব্যাপার না, সুপ্রিম কোর্টে মামলা করে নেব। আরে হরিদাস, সুপ্রিম কোর্টে মামলা করলো, করে সরকারকে ঘোষণা দিল ধরে নিন, এই ভারতের সরকার যা 370 ধারা আবার লাগা। সরকার বলবে করছি, করব, করলাম, করে দিচ্ছি, এই করতে করতে 6 বছর কেটে যাবে। তারপর লাস্টে যখন খুব চাপাচাপি সুপ্রিম কোর্ট, এই আমার আইন মানছিস না, চল তাদের কর, না স্যার এই 5টা অফিসার নেই, এটি আসলেই করে দেব। এই করতে করতে 6 বছরের মধ্যে কাশ্মীরে ট্র্যাক্টর চাষ করা হয়ে যাবে, তখন তুই লাগা আর উঠা কোনো ব্যাপার না। ঠিক তেমনি ভারতবর্ষের আইনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কি এটা ভাই, এই অ্যাক্ট পাস, লোকসভায় পাস, রাজ্যসভায় পাস, রাষ্ট্রপতির সাইন হয়ে আইন পাস। মিটিং মিছিল আন্দোলন, এই মানুষটি মাথাটা নিচে দিল, পাটি উপরে করলো, আন্দোলন করলো, করার পর সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, রায় দিয়ে দিয়েছে, বললাম যে এখন ওগুলো কিছু চলবে না, দেশে যা আইন চলছে চলবে, পরে এগুলো দেখা যাবে। ঠিক তেমনি এই করতে করতে একদিন চাষ করা হয়ে যাবে, তারপর হয়তো যারা চাষের মধ্যে ওই নাঙলের ইয়ে দিয়ে আপনার বুকের শির তারা ছিঁড়ে নেবে, তখন হয়তো আমার জাত আমার কম জাগবে। আল্লাহর ওয়াস্তে মহান সৃষ্টিকর্তার কসম, দেশের সমস্ত প্রস্তুতি যদি আপনাদের সামনে হাতে কলমে লিখে লিখে বুঝাতে পারতাম দেশে কি চলছে, কি হবে, কি হতে যাচ্ছে, আল্লাহর কসম আপনারা আজকেই সচেতন হতেন, আজকেই একত্রিত হতেন। দেশ সমাজ আস্তে 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 করে যে আইনগুলোর কথা বললাম, সুকৌশলে একের পর এক আইন লাগু করে দেশটাকে চুষে নিয়ে বুকের উপর ট্রাক্টর চাষ করার মতন অবস্থা। আরো 2-3টা আইন ওয়েট করছে, তাই জাগতে হবে। কিরকম আইন, স্বাধীন হওয়ার আগে যখন ব্রিটিশ সরকার ছিল তখন ভারতের মাটিতে যাদের সংখ্যা কম, ট্রাইব, ট্রাইব মানে সিরুল কাস্ট, সিরুল ট্রাইব জানেন আপনারা, তপশিলি জাতি, যাদের সংখ্যা কম, মাইনরিটি যারা, যারা ভারতবর্ষে যাদের সংখ্যা কম ছিল, তারাকে ভারতের মাটিতে এক জেলা থেকে অন্য জেলা যেতে হলে ভোটার কার্ড আধার কার্ড মানে তখন যা ছিল ওইটা জমা দিয়ে তারপরে যেতে হতো। উত্তর চব্বিশ পরগনার মানুষ কলকাতায় যাবে, কলকাতার লালবাজারে গিয়ে ভোটার কার্ড আধার কার্ড জমা দিবে, তারপর তার নিজের কাজ সেরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় লালবাজারে গিয়ে হাজিরা দিতে হবে, এইরকম একটা আইন ব্রিটিশের সময় ছিল। একের পর এক নিয়ে নিল, আপনারা তো কিছু করলেন না, দেখলো কোনো ব্যাপার না, ডোন্ট ওয়ারি, কোন ব্যাপার আছে, থাক। এই করতে 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 সব একে একে দেখেন, একে একে সব চলে গেছে, লাস্ট দেশের আইন বিচার ব্যবস্থাকে জবাই করে মসজিদটাও চলে গেল। তারপর বলছে না এদেরকে থাকতেই দিব না, চলো পাঠো বাবা ঘুষপেটিয়া গো, আইনটাও পাস হয়ে গেল।
এখন যদি না জাগেন তাহলে ওই আইনটা আপনার জন্য অপেক্ষা করছে না, কে বলতে পারে বুকে হাত দিয়ে? আর এই যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলগুলো ইসরায়েলকে ফলো করে, ইসরায়েলের মতো দেশ যারা যেগুলো আছে সেগুলোকে। ইসরায়েলে একটা আছে আইন, রিলিজিয়াস কন্ট্রোল অ্যাক্ট, একটা আইন। কি আইন? না তো যাদের সংখ্যা কম তারা তাদের ধর্ম পালন করার জন্য সরকারকে জমা দিতে হবে, ইসরায়েলে আছে। মসজিদ করবেন, ভালো কথা, সরকারের কাছে গিয়ে জমা দাও, আমরা গ্রামের পাঁচজন মাতব্বর এই মসজিদটা করব, মুসলমান নামাজ পড়বে। কতজন পড়বে? জোহরে কজন, ফজরে কজন? ভোটার কার্ড তাদের দাও, সব দাও, যদি সরকার মনে করে তাহলে মসজিদ করার পারমিশন দিবে। এই গেল রিলিজিয়াস কন্ট্রোল অ্যাক্ট। আর কি আসামে হয়েছে? দুটোর বেশি করা যাবে না। জন্ম নিয়ন্ত্রণ, দুটোর বেশি করলে থেতলাবে। এ আইন আপনার জন্য রেডি আছে, আমি বলছি না, বিজেপির ভোটের সময় ভোটের যে কিরাপত্র কসম পত্র হয় ওই কসম পত্রে লেখা আছে। তো মোটামুটি সব পাস যেগুলো লেখা ছিল, 370 হটায়েঙ্গে হট গিয়া, তিন তালাক হট গিয়া, মসজিদ খালিয়া, ক্যাব খালিয়া, আব আয়েগা কালিয়া।